যত দোয়া আপনি করেছেন সব কবুল, সব অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড, সব কবুল হয়েছে আল্লাহর কসম। অনেকে বলবে হুজুর এটা আবার কি করলেন, এতক্ষণ তো ভালোই করতেছিলেন, সব দোয়া আবার কবুল হয় কেমনে, আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই। আছেন এরকম অনেকে, অনেক পেরেশান আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না, চারটা মাইয়া এবার কাবা ধরে চাই আইসি বলার কথা, এটা হয়েছে মাইয়া আছে না নাই, পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার, হজে জিয়ারাতের ময়দানে যে আসলাম এইবার হয়েছে আর একটা বলা আছে না নাই, কত কিছু চাইলাম পাইলাম না, দিল না আল্লাহ বলে না। আপনার সব দোয়া কবুল, তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে, কয়টা চান্দুলার ভাইয়েরা মনে থাকবে কয়টা, ইন্ডিয়া আপনি যত দোয়া করছেন সব কবুল, কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরায় দিতে জানে না, আল্লাহ জানেই না কেমনে ফিরায় দিতে হয়, সুবহানাল্লাহ কোন চাওয়া মাত্র আল্লাহ বলে অ্যাকসেপ্টেড, যা কবুল দিব দিব না এটা বলতে জানে, চাওয়া মাত্রই বলে দিব, তিন সিস্টেম। নাম্বার ওয়ান, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন। নাম্বার টু, আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন তখনও আল্লাহ বলে দিব, তবে এখন না সবুর একটু পরে দিব, কখন দিলে আমার জন্য ভালো, আমার সে ভালো জানে কে, পরে দিবে। নাম্বার থ্রি, চাইলেন দোয়া করলেন আল্লাহ তখনও বলে দেব, তবে এখনো না পরেও না, কেমতের দিন যেদিন বিপদে পড়বে ওই দিন দেব, যেদিন তোর বাবা তোরে চিনবে না, তোর মা তোরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, ওই কঠিন দিনে তোরে আমি বাঁচাইয়া দেবো।